हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के नतून एक भिडियो नहीं चले ब्लगटा हलो चंद्रमा सीरीजर लास्ट पार्ट। आगे भिडियोगलोते पैनलगुलो एड करते पाइनी कारण भिडियोगलो लेंदी हो जाच्छिलो आर आमी चाइना तुम्हारा बोर हो। तो तुम्हारा देखते पाच्छो जे पैनलगुलो खूब सुंदर लागछे आर ए पैंडलटा सूतोर काज करा हुए छे। ए पैंडलटा खूब ही कलरफुल लागछे आर सब जिनिसगुलो सूतो दिए डिजाइन करा हुए छे। तो तुम्हारा पैनलगुलो देखते थाको आर तुम्हारा कमेंटे जानाओ जे कोन पैनलटा तुम्हादेर सबचेये भालो लागलो एंड ए पैंडलेर भिउटा तुम्हारा देखते थाको। চারিদিকের সুতোর কাজের ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর দেখতে পাবে যে এই যে জগদ্ধাত্রী মায়ের মূর্তির পিছনে সুন্দর করে ইয়েলো করে লাইটিং করা আছে, ওটাও সত্যি খুব ভালো লাগছিল। প্যান্ডেলটা খুব বেশি বড় না, কিন্তু ছোটর মধ্যে খুব ভালো করে ডিজাইনটা করেছে। আর মূর্তিটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। আমি দেখলাম চন্দননগরের সব মূর্তিগুলোই বড় বড়, আর এই মূর্তিটাও খুব সুন্দর লাগলো। আর এই প্যান্ডেলটা ঘুরে বেশ ভালো মজা পেলাম। দেখতেই পাচ্ছ যে এরা ডিজাইনটা কত সুন্দর করে করেছে। আর এরপরে তোমাদেরকে আরও অনেক প্যান্ডেল দেখাবো। আর এই যে হচ্ছে ডিজাইনগুলো একটু জুম করে দেখিয়ে দিলাম, কারণ দূর থেকে বোঝাই যায় না যে এটা সুতো দিয়ে করা আছে। দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রনগর স্টেশন থেকে মানকুণ্ড স্টেশনে, আর একটু সামনে হেঁটে গিয়ে এই প্যান্ডেলটা দর্শন করলাম। এই প্যান্ডেলটা আমরা আগেও দেখিয়েছি, কিন্তু তখন প্যান্ডেলটা রেডি হয়েছিল না। আগের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা চেক করো, আর এই ভিডিওটা দেখার পর অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবে। আগের প্যান্ডেলটা দেখার পরে কিন্তু আরেকটা প্যান্ডেলে ঢুকলাম। এটা ছোট্ট করে একটা পুজো হচ্ছিল, কিন্তু এখানে থিম ছিল মশা। মানে এখানে উপরে ছোট ছোট করে মশা কিন্তু বানানো হয়েছিল, যেটা একটু ভালোই লাগলো আমার। ছোট প্যান্ডেল ছিল তাও খুব সুন্দর লাগলো। তো তারপর কিন্তু আমরা সোজা হেঁটে চললাম, আর দেখতে দেখতে আমাদের সামনে আরেকটা প্যান্ডেল পড়ল। এই প্যান্ডেলটা হচ্ছে শিবলিঙ্গর আকারে তৈরি করার হয়েছে, মানে এটা থিম হচ্ছে শিবলিঙ্গ। আর এর ভিতরে আমাদের মায়ের মূর্তিও আছে। এটা আমরা আগের বারও দেখেছিলাম, কিন্তু তখন কাজ চলছিল, তেমন একটা কাজ হয়নি, তাই আমরা আগের ভিডিওতে কিন্তু রেকর্ড করিনি। এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম, আর এই ভিডিওতে দেখতেই পারছো ভিতরে মূর্তিটা কত সুন্দর করে করা হয়েছে, আর বাইরেটাও আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। তারপর আমরা একটু হাঁটছিলাম মেলা দিয়ে, আর দাদার একজন ইন্টারভিউ নিচ্ছিল। ইন্টারভিউ বলতে গেলে কী, সব সার্ভে করবে বলে কোয়েশ্চেন বলছিল। তো তারপর আমরা চলে গেলাম আমার ফেভারিট প্যান্ডেলে। মানে এই প্যান্ডেলটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো, আমি যখন প্রথমবার দেখলাম আমার তখনই খুব পছন্দ হয়েছিল। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তখন মূর্তিটা কমপ্লিট হয়েছিল না, ওটাই কাজ চলছিল। আর বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই প্যান্ডেলটার ভিতরটাও খুব সুন্দর, আর এটা অনেক বড় করে করা একটা প্যান্ডেল। আর এর সাইডে কিন্তু মেলার মাঠও আছে। তো আমরা এই যে রাইট সাইডে দেখবে লোক যাচ্ছে, তো এখান দিয়েই আমি যাওয়া শুরু করলাম। আর ভিড় তো বেশ ভালোই হয়েছিল, মানে আমরা দিনের বেলা গিয়েছি তাও এতটাই ভিড় হয়েছে, আর আস্তে আস্তে ভিড় বাড়ছিল। তো ভিতরে দেখতে পারবে যে প্যান্ডেলের ভিউটা কিন্তু খুবই সুন্দর করেছে, মানে ডিজাইনগুলো কালার্সগুলো এত সুন্দর, খুব কালারফুল একটা প্যান্ডেল আর খুব সুন্দর লাগে, অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর। তারপর আমরা ভিতরে দেখলাম ভালোই লোকজন দাঁড়িয়ে আছে, আর একটু ভিডিও রেকর্ড করলাম, রিলস রেকর্ড করলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এই মূর্তিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছিল না আগের দিন, আর আজকে পুরোটাই কমপ্লিট করা হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের সব থেকে বেশি কোন প্যান্ডেলটা সুন্দর লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। Thank you.
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর আমরা যখন রোডের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন চারপাশে অনেক পূজা প্যান্ডেল ছিল, সেগুলো আমরা ক্যাপচার করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা বাড়ি যাওয়ার সময় ঘাট হয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু এরকম খুব সুন্দর সাজানো ছিল, কিন্তু আনফর্চুনেটলি এবার ইন্ডিয়া জিততে পারেনি। যাই হোক, নেক্সট টাইম আশা করি জিতবে। তো তারপর ঘাট পার হওয়ার পর দেখলাম আর একটা সুন্দর ছোট্ট করে প্যান্ডেল আছে, এটাও খুব সুন্দর লাগলো। এই যে হচ্ছে সেই মূর্তিটা, আমার তো বেশ ভালোই লাগলো প্যান্ডেলটা, ছোটোর মধ্যে খুব ভালো করে করেছে। তোমাদের কেমন লাগলো তোমরা বলতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।